15 অগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21 অগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 21 অগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বেগম জিয়া দায় এড়াতে পারেন না, তাকেও বিচারের আওতায় আনা প্রয়োজন। সিদ্ধান্ত পাওয়া গেলে রাজশাহী সড়ক জোন বিআরটিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। আসন সংখ্যা অর্ধেক খালি রেখে ভাড়া সমন্বয়ের কথা থাকলেও অনেকেই এখন আসন খালি না রেখে ভাড়া বেশি নিচ্ছে। পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথা বলেন ওবায়দুল কাদের। আসন খালি না রাখলে এবং স্বাস্থ্যবিধি না থাকলে যাত্রী সাধারণ অতিরিক্ত ভাড়া দেবে কেন? 21 অগস্টে গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল, এটা দিবালোকের মতোই পরিষ্কার। যা ছিল 15 অগস্ট হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা। 21 অগস্টে ছিল প্রাইম টার্গেট ছিল দেশরত্ন শেখ হাসিনা। মুফতি হান্নান তার স্বীকারোক্তিতে এটা স্বীকার করেছে, দালিলিক প্রমাণে বেরিয়ে এসছে। এদিকে 21 অগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, 21 অগস্ট দেশের ইতিহাসে কলঙ্কময় দিন। 15ই আগস্টের সাথে 21 অগস্টের ঘটনার সাথে যোগসূত্র রয়েছে বলেও মনে করেন তিনি। জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য শত শত হাজার হাজার সেনাবাহিনীর জওয়ানকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছে। তিনি ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রয়াসে এবং খায়েসে তিনি জননেত্রী শেখ হাসিনাকে 21 অগস্ট হত্যা করার চেষ্টা করেছিলেন। সুতরাং এই দায় খালেদা জিয়ার, তারেক রহমানের একার নয়। আমি একজন সাক্ষী হিসাবেই বলবো যে এই বিচার পরিপূর্ণ করার জন্য বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা প্রয়োজন। এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তথ্যমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।